যে দেখা পতাকায় বাঁচল, বলো তো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে। শিক্ষক এসে ফুটালেন হেসে দ্বিতীয় ছেলের কাছে, একসাথে মিলে সব ছেলে পড়ে চিৎকার করে জোরে, তিনটি বয়ন রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। ছেলে পিছনে বেঞ্চে কোণে শিশু ছেলে ব্যাগ বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে, বইল সে মৃদু পাশে। কথাটা শুনে পাখি শিশু কনে হেসে খায় লুটোপুটি, শিক্ষক লেগে বলেন হেকে, বোঝাও কি করে পাঁচটি। মাথা নিচু করে ভয়াত্ম স্বরে ফলো শিশুটি বড়ে, উপরে গেলুয়া মাঝখানে সাদা সবুজ আছে তাই তরে, আই আছে আঁকা গোলাকার চাকা, নীল লং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চাপতে, অপর শিশুটি পড়ল তখন রং আছে আরেক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনে ঢাকা পুড়ে, জ্বলানো রয়েছে দেহ খানাটায় পতাকায় পুড়ে, রক্তে দাকে ছিল লাজ ওই পতাকায় মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সর শিশুটি জবাব খানি কাঁপিয়ে দিল বুক, অশ্রুই তো অশ্রু এলো নরম পড়ে শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ, হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে পান, রাখছি কি তার খবর। নমস্কার।